আমি দুটো কথা বলে নিই। দীর্ঘ করোনা লকডাউন গেছে, আমরা সবাই ঘরবন্দি ছিলাম, তো লকডাউনে আমরা অনেক আপনজন হারিয়েছি, তাই তো মা? অনেক আপনজন হঠাৎ হঠাৎ শুনছি নেই সে নেই, তা আমিও আমার ঘরের মানুষকে হারিয়েছি, আমার মা, আমার শাশুড়ি মা। আমার বাবা অনেক আগেই চলে গেছে 2009 সালে, আমার বিয়েটাও দেখে যেতে পারেননি। তো হঠাৎ আমার শাশুড়ি মা হসপিটালে গেলেন, একটু অসুস্থ, আধ ঘন্টার মধ্যে খবর আসলো মা নেই। তো কেমন লাগে মনটা বলুন তো, যেই মানুষটাকে খাইয়ে দিয়ে হসপিটালে পাঠালাম, কিছুক্ষণের মধ্যে খবর আসলো আর নেই। এই দুঃখ মেনে নেওয়া যায় না। এখানে যারা আছেন সবার মধ্যেই আপনজন হারানোর ব্যথা বেদনা আছে। তো আমরা এই যে পাখি, এই যে হাওয়া, হাওয়ার দমে মানুষ বাঁচে, তাই তো? এই হাওয়াটা যেদিন বন্ধ হয়ে যায় মানুষ আর থাকে না। তো আমরা সেই পাখিকে খাইয়ে দাইয়ে বড় করি, সে পাখি একদিন না বলে কোথায় হারিয়ে যায়, আর তাকে পাওয়া যায় না। কবি বিজয় সরকারের একটি অমূল্য সৃষ্টি এটা, পোষা পাখি উড়ে যাবে সজনে। সত্যি আমরা কোনোদিনও ভাবি না আমার আপনজন একদিন হারিয়ে যাবে, আমিও থাকবো না। আমার পোষা পাখি Oh.